প্রশ্ন বলছেন এক ভাই যে মসজিদ যদি হিন্দুর নামে হয় সে মসজিদে নামাজ পড়া যাবে হিন্দুর নামে কেন মসজিদ হবে আপনার বুঝার ভুল যেমন উদাহরণ দিয়েছেন এর বুঝতে পারছি যে আপনার বুঝার ভুল যেমন হরে গঙ্গা কলেজ মসজিদ আরে ওই জায়গাটির নাম হচ্ছে হরে গঙ্গা আর সেখানে একটা কলেজ আছে আর সেই কলেজের মসজিদ এখানে এই নয় যে হরে গঙ্গা মসজিদ হরে গঙ্গা মসজিদ রাখলে অবশ্য আপত্তি করেই না কিন্তু আপনার গ্রামের নাম হচ্ছে রামনগর হ্যাঁ বা রামপুর কৃষ্ণনগর আর সেখানে কৃষ্ণনগর মসজিদ মানে সেখানকার সেই গ্রামের মসজিদ উদ্দেশ্য হচ্ছে সেই গ্রামের মসজিদ কোনো দেবদেবীর মসজিদ নয় আর হিন্দুদের মসজিদ নয় মুশ্রিকদের মসজিদ নয় তো এই নামগুলি যেহেতু আমাদের দেশে থেকে গেছে অনেক মুসলিম গ্রামের নাম হচ্ছে অমুসলিম নাম আরও অনেক অমুসলিমদের গ্রামের নাম হচ্ছে মুসলিম নাম ইসলামপুর ইসলামপুর হ্যাঁ যে এই রকম অনেক নাম রয়েছে সেখানে মুসলিম হয়তো বসবাস করে যুগের আবর্তন বিবর্তনে আল্লাহ বলে মুসলিমদের হেফাজত করুন এবং মুসলিমদের ঐতিহ্য ঐতিহ্যগুলির আল্লাহ যেন হেফাজত করেন তো আপনি কোনো অমুসলিমদের নাম রাখছেন না মসজিদের বরং সেই গ্রামটি বা সেই কলেজটি হচ্ছে এই নামে পরিচিত সেখানকার মসজিদ তাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ